আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা বিশ্ব আসলে যেখানে রোদ গরম দাবদাহের কাছে অচল হয়ে পড়ছে, সেখানে রোজাদার ভাই বোনেরা আল্লাহর ভয়ে অনড় থাকছে। রোদ দাবদাহ কিন্তু রোজাদারদের কাছে হার মানছে, এটাই বলতে হবে। যাই হোক বন্ধুরা, গরম আর রোদ দাবদাহ নিয়ে তো আর কিছু বলার নাই। নতুন করে আমরা সবাই একই পরিস্থিতির শিকার। শুধু একটা কথাই বলবো যে সবাই আমরা বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের সবাইকে রহমতের ছায়া মিলাক, রহমতের বৃষ্টি দান করুক, যে বৃষ্টিতে আমরা সবাই শীতল হই। প্রচণ্ড কষ্ট হচ্ছে সকল রোজাদার ভাই বোনদের জন্য। শ্রদ্ধা আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, সবাইকে সুস্থ রাখুক। বন্ধুরা, রান্নাবান্না করার মতো ধৈর্য মানসিকতা কোনোটাই এই গরমে নেই, তবুও আসলে করতে হবে যেহেতু বাচ্চারা আছে, নিজেদেরও খেতে হবে। একদমই শর্টকাট একটা রান্না করব, কোনোভাবেই রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসব। চলেন চলে যাই, এক ঝলক রান্নাঘর থেকে ঘুরে আসি। বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে। দেখেন আমি এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। আজ শুধু মাংসটাই রান্না করব, আর হচ্ছে গতকালকের অনেক রান্নাবান্নাই রয়ে গেছে। প্রচণ্ড এই গরমে রোজা রেখে আসলে খাবার দাবারের রুচি একদমই থাকে না। এই যে দিয়ে দিব থেতলে নিয়ে রসুন, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি দিব না, কারণ ফ্রিজের মাংসে বেশি পেঁয়াজ দিলে তরকারি হচ্ছে টক লাগে। দিয়ে দিব আকর জিরা, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ি, দিয়ে দিব কিছুটা আস্তা শুকনা মরিচ, দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট, টুকরো করা তেজপাতা, দারচিনি, তেঁতুলে নিয়ে 5-6টা এলাচ, দিয়ে দিব সরিষার তেল। বন্ধুরা, মাংসটা আমি সমস্ত মশলা তেল সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আসলে বিটটা আমি এভাবে সব কিছু কেটে কুটে হাতে মাখিয়ে বসিয়ে দিই। এভাবে আমার মা রান্না করে, আর আমার মনে হয় এভাবেই বিটটা রান্না করলে বেশি টেস্টি হয়। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে বিটটা কিন্তু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত নয়, আরও বেশি গরম লাগবে। তারপরেও কিচ্ছু করার নেই, যেহেতু বাচ্চারা আছে, বিটটা রান্না করলে আমার 2-3 দিন আর মাংসের কোনো ঝামেলা করতে হবে না। এই জন্যই আমি বিটটাই রান্না করব। বন্ধুরা, বিটটা মাখানো কমপ্লিট। এখন কিন্তু দেখেন আমি কোনো রকম পানি ইউজ করি নেই। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। আর মাংসে যে পানি উঠবে এটা দিয়েই আমার কষানো কমপ্লিট করব। বন্ধুরা,
আপনারা দেখেন মাংসটা কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মাংসের গায়ের পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, এখন আবারও ঢাকা দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আমি একটা বেগুন ভাজি করে নিলাম, কারণ হচ্ছে সাহেব মাংস একদমই পছন্দ করে না, দ্বিতীয়ত হচ্ছে এখন রোজা রেখে সে তো মাংস আরও খাবে না। যাই হোক, সে ভাত খাই একবার, শুধু বেগুন ভাজি আর দুধ কলা হলেই তার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এই জন্য আমি বেগুনটা ভেজে নিলাম। খুবই কষ্টকর রান্নাঘরে দাঁড়িয়ে থাকা, বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, মাংসটা কষিয়ে নেওয়া কমপ্লিট, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু মাংসে কিছুটা আলুও দিয়ে দিয়েছি, দেখেন আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বাদ বাকিটা ঝোলের পানিতে সিদ্ধ হবে। বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি ভেজে রাখা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ মেস্তা, রান্না বান্না শেষ। আজ মাংসটা আমি একটু ঝোল ঝোল নামিয়ে দিব, কারণ এটা আরও অনেকবার গরম করতে হবে, যেহেতু বিট রান্না গরম ছাড়া খাওয়া যাবে না। এই তো বন্ধুরা, বন্ধুরা মাংসটা রান্না কমপ্লিট আমি নামিয়ে দিয়েছি, আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যত দূর সম্ভব ঠান্ডা এবং ছায়া জায়গায় থাকার চেষ্টা করেন, বেশি বেশি ঠান্ডা পানি শরবত খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।